बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु अलैकुम केमन आछो तुम्हरा आशा करछि आल्लाह रहमते तुम्हरा सबाई भलो आसो सुस्थ आसो निरापद आसो आमिओ भलो आसि। चोरा कलेज कर्तृक आयोजित अनलाइन क्लासे तुम्हारे सबाइके स्वागत जानाच्छि। आमि शाहनारा बेगम सहकारी अध्यापक राष्ट्रविज्ञान विभाग चोर आदर्श डिग्री कलेज कुमिल्ला। शिक्षार्थी बंधुरा গত ক্লাসে তোমাদেরকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনা বা পার্থক্য পড়িয়েছিলাম, আশা করছি তোমরা পড়েছ। আজ আমরা এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করব। আমরা জানি কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের উপর ভিত্তি করে একটি দেশের শাসন ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার। এখন আমরা এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা আলোচনা করব। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায় যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য থাকতে পারে, কিন্তু প্রাদেশিক সরকার ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে কোনো সাংবিধানিক স্বাধীনতা ভোগ করে না। অর্থাৎ কেন্দ্র নিজেদের প্রয়োজনে বা অঞ্চল সময়ের চাহিদা ভিত্তিতে আঞ্চলিক প্রতিষ্ঠান সংস্থা বা সরকার গঠন করে, তাদের হাতে কিছু কিছু ক্ষমতা অর্পণ করে, কিন্তু ওইসব আঞ্চলিক কর্তৃপক্ষ বা সরকারগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে থেকে যায়, তারা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। কেন্দ্র ইচ্ছে করলে আঞ্চলিক সরকারগুলো পুনর্গঠন করতে পারে। এখন আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা আলোচনা করব। অধ্যাপক গ্যাটেলের মতে এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে সংবিধান রাষ্ট্রের সব ক্ষমতা জাতীয় অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করে। সিএফ স্ট্রং বলেন যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় আইনসভা সংবিধানের মাধ্যমে অপ্রতিহত ক্ষমতার অধিকারী হয়, তাই এককেন্দ্রিক সরকার। অধ্যাপক গান্নার বলেন এককেন্দ্রিক সরকার হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে সব ক্ষমতা সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এবং স্থানীয় সরকারসমূহের ক্ষমতা স্বাতন্ত্র্য এমনকি অস্তিত্ব কেন্দ্রীয় সরকারের উপরেই নির্ভরশীল। এই শাসন ব্যবস্থা উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে এই শাসন ব্যবস্থায় কেন্দ্রের সব রকমের ক্ষমতার উৎস, কেন্দ্রের ইচ্ছা বা অনিচ্ছার উপর এই শাসন ব্যবস্থার ক্ষমতার বিভাজন নির্ভরশীল। গোটা দেশ একটি কেন্দ্র থেকে শাসিত হয় বলে এই ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার বলে। ফ্রান্স, যুক্তরাজ্য, বাংলাদেশ, জাপান, ইতালি প্রভৃতি দেশে এককেন্দ্রিক সরকার প্রচলিত রয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য। তোমরা এটা লিখে নাও। এক নাম্বার হলো একক আনুগত্য। একক আনুগত্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের জনগণ শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি একক আনুগত্য প্রদর্শন করে। এই সরকার ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের মতো দ্বৈত আনুগত্য দেখাতে হয় না। শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর লিখো কেন্দ্রীভূত ক্ষমতা। এককেন্দ্রিক সরকারে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা একটিমাত্র কেন্দ্রে কেন্দ্রীভূত। প্রাদেশিক বা আঞ্চলিক সরকার থাকলেও তা ক্ষমতা পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। তিন নম্বর কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ক্ষমতা বণ্টন। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রীয় সরকারের নিকট দায়ী থাকে। কেন্দ্রীয় সরকার খেয়াল খুশি মতো প্রদেশে বা অঞ্চলগুলোর ক্ষমতা কমাতে বা বাড়াতে পারে। শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর লিখো প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট মাত্র। এককেন্দ্রিক সরকারে প্রদেশগুলো কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে। প্রয়োজন বোধে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক সরকারের ক্ষমতার হ্রাসবৃদ্ধি করতে পারে। পাঁচ নম্বর প্রাদেশিক স্বায়ত্তশাসনের অভাব। এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় প্রদেশগুলো স্বায়ত্তশাসন ভোগ করে না, কেননা কেন্দ্রীয় সরকার ওদের কাজে হস্তক্ষেপ করতে পারে। ছয় সুপরিবর্তনীয় সংবিধান। এককেন্দ্রিক সরকারের
সংবিধান সাধারণত সুপরিবর্তনীয় হয়। সংবিধান সংশোধনের জন্য কোনো জটিল পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয় না। সাত, কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য, এককেন্দ্রিক সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল কেন্দ্রীয় আইনসভার প্রাধান্য। কেন্দ্রীয় আইনসভার কর্তৃত্ব সমগ্র দেশে পরিব্যাপ্ত থাকে এবং এই আইনসভা যে কোনো আইন পাস বা রদ করতে পারে। আট, সংবিধানের প্রকৃতি। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সংবিধান লিখিত বা অলিখিত যে কোনো ধরনের হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ধারা বা উপধারার সময় লিখিত থাকে, যেমন বাংলাদেশের সংবিধান। আবার অলিখিত সংবিধানের মাধ্যমেও দেশ পরিচালিত হয়, যেমন যুক্তরাজ্যের সংবিধান। শিক্ষার্থী বন্ধুরা, নয় নম্বর লিখো, একক নাগরিকত্ব। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা একক নাগরিকত্ব স্বীকৃত, এই কারণে প্রদেশের জন্য পৃথক কোনো নাগরিকত্ব থাকে না। দশ, স্থানীয় সরকার। এককেন্দ্রিক সরকার প্রশাসনিক সুবিধার্থে স্থানীয় সরকার বা কর্তৃপক্ষ সৃষ্টি করে, যেমন প্রদেশ বা রাজ্য, স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদি। প্রশাসনে দক্ষতা সৃষ্টির জন্য প্রয়োজনে স্থানীয় সরকারকে কিছু ক্ষমতা অর্পণ করে থাকে। এগারো, দুর্বল বিচার বিভাগ। এ প্রশাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য থাকে না, প্রাধান্য থাকে কেন্দ্রীয় আইনসভার। তাই এরকম শাসন ব্যবস্থায় বিচার বিভাগ দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট পয়েন্ট লিখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সাধারণত এককেন্দ্রিক সরকারের আইনসভা এক কক্ষ বিশিষ্ট হয়ে থাকে, যেমন বাংলাদেশের আইনসভা। আবার অনেক ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়, যেমন গ্রেট ব্রিটেনের আইনসভা। পরিশেষে আমরা বলতে পারি, এককেন্দ্রিক সরকারের উপরোক্ত বৈশিষ্ট্যগুলো এটিকে স্বতন্ত্র সত্তা দান করেছে। এ সরকার ব্যবস্থা ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের পক্ষে উপযোগী। এ সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারই সমস্ত ক্ষমতার অধিকারী হয়ে থাকে। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মতে প্রাদেশিক সরকারগুলো ক্ষমতা অর্পণ করা হয়। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মতে প্রাদেশিক সরকারগুলোকে ক্ষমতা অর্পণ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ। ভালো থেকো তোমরা। Thank you.